আমরা আজকে প্রবাবিলিটি 3 নম্বর লেকচারে বলবো না, একটা দুটো আমি ইভেন্ট নিয়েছি, এ বি এনি 2 ইভেন্ট করসপন্ডিং টু অ্যান্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট অনুযায়ী এ বি দুটো আমি ইভেন্ট নিয়েছি। এবার আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি, এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করি। কিন্তু এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা কীভাবে আসছে সেটা আমরা দেখি না, এ এই এই ইয়ে থেকে কি পাচ্ছি না, 3 রকম জিনিস পাচ্ছি, একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এইটা পুরোটা এইটা হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে বি মাইনাস ইন্টারসেকশন বি, তিনটে আমি পাচ্ছি, এ মাইনাস এ বি, এটা এ বি আর এটা হচ্ছে বি মাইনাস এ বি, তিনটে ইভেন্ট পাচ্ছি, গেলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, কারণ পরস্পর পরস্পর কারোর সাথে কারোর কোনো কিন্তু মানে রিলেশান নেই, এগুলো স্যামুলটনাসনি ঘটনাগুলো ঘটছে না, ঠিক আছে। এ তাহলে এ সমান লিখতে পারি, এ সমান লিখতে পারি এ এ ইউনিয়ন বি, এ এ বিটা রয়েছে তার সাথে এইটা ইউনিয়ন করলে আমি এটা পাচ্ছি, বিটাও একই রকমভাবে পাচ্ছি, এ এ ইন্টারসেকশন বি, এ বি মানে ইন্টারসেকশন বি, এইটার সাথে ইউনিয়ন করলে এটা পাচ্ছি, এরপর দুটোকে যদি ইউনিয়ন করি এরকম করে একটা জিনিস পাচ্ছি এ মাইনাস এ বি, এটা পুরোটা এই ভেন ডায়াগ্রাম থেকে আসছে, পুরোটা এই ভেন ডায়াগ্রাম থেকে আসছে, ছবিটা দেখলেই ভালো করে বোঝা যাবে। ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম থেকে কী পাচ্ছি না, এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ বললাম কারণ এগুলো পরস্পরের সাথে কোনো কিন্তু রিলেশন মানে রিলেশন নেই, একটা ঘটনা পরপর স্যামুলটনাসলি ঘটছে না, পরপর ঘটছে না। বি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি অফ এ মাইনাস এ বি, এরকম পি যদি প্রবাবিলিটি নিই তাহলে এরকম পাচ্ছি, মানে একসাথে প্রবাবিলিটি হলে সেগুলো আলাদা আলাদা করে যোগ হয়ে যায়, এটা আমরা আগেই ম্যাক্সিমাম থেকে পেয়েছি, এর এইখান থেকেই পাচ্ছি সব কাট কেটে গিয়ে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ সি সমান হচ্ছে 1 মাইনাস পি অফ এ, এটা আবার পাচ্ছি, এই সিটাকে বলা হচ্ছে সিটাকে বলা হয় কি কমপ্লিমেন্ট, এ সি সমান 1 মাইনাস পি অফ এ, এটা আমরা জানি এটা কী করে আসে না, এ ইউনিয়ন এ ইউনিয়ন এ সি সমান আমরা জানি এস, কারণ একটা একটা ঘটনার একটা এইটা পুরো যদি এটা পুরোটা যদি ইউনিয়ন হয় এটা এ এ আর এইটাকে যদি বাদ দিই পুরোটা নিয়ে কি হয় একটা এস, একটা সার্টেন ইভেন্ট বা এস বা পুরো স্যাম্পল স্পেসটা হয়, ঠিক আছে। এবার দুটো প্রবাবিলিটি নিলে আলাদা করে পাই, এখান থেকে পাই পি এইটা পি অফ এস মানে অর্থাৎ একটা স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সবসময় 1 হয়, এরকম করে এখানটা 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন মানে 1 মাইনাস পি অফ এ পাওয়া যাচ্ছে। এরপর কন্ডিশনাল প্রবাবিলিটির ধারণায় আসছে, কি কন্ডিশনাল প্রবাবিলিটির জিনিসটা কি না, লেট এ দুটো আমি ইভেন্ট নিয়েছি, কন্ডিশনাল প্রবাবিলিটি দুটো আমার ইভেন্ট আছে এ বি, ঠিক আছে, এ বি এ বি দুটো ঘটনা আসছে, সেই ঘটনাগুলো কী হচ্ছে না, এ পি অফ বি বাই এ মানে অর্থাৎ এ ঘটনাটা ঘটে গেছে তার অনুযায়ী বি ঘটনার প্রবাবিলিটি বার করবো, আর বি এ ঘটনা ঘটে গেছে তাহলে এটা সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ মানে পি অফ বি বাই এ সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে যখন বি ইজ নট বি হচ্ছে নট ডিপেন্ডেন্ট অন এ, বি এর উপর ডিপেন্ড করে না, তখন পি অফ বি বাই এ সমান পি অফ বি, যদি বি এর মানে ঘটনাটা ঘটে গেছে এর উপর ডিপেন্ড করছে না, বিটা যখন ইনডিপেন্ডেন্ট তখন কী হবে পি অফ বির সঙ্গে সমান হবে, দুটো ঘটনা যদি পরস্পর ইনডিপেন্ডেন্ট হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ দুটো ঘটনা যদি পরস্পর কী হয় ইনডিপেন্ডেন্ট মানে একটা ঘটনা মানে এ বি ঘটনা ঘটছে একে অপরের সাথে সম্পর্ক নেই, তখন কী হয় না পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, সূত্রটা মনে রাখতে হবে ভালো করে, এটা কী হয় মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, ঠিক আছে।